এতো নিতো আজকে আরাফাতে যাই না, ইয়ার সন আজকে গিয়া আরাফাত। শুনে গ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনটিভি ইউটিউব থেকে আজকের অনুষ্ঠানের উপস্থান রয়েছে আমি আবু সিফিয়ান চৌধুরী। পবিত্র হজ আজকে পুরো পৃথিবীব্যাপী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে মুখরিত, বিশেষ করে মক্কা শরীফের অদূরে আরাফাতের ময়দানে আমাদের সকল হাজিগণ রওনা দিয়েছেন, গিয়ে পৌঁছেছেন। খুবই আনন্দের দিন, খুবই মাগফিরাতের দিন, রহমতের দিন। আসুন আজকের অনুষ্ঠানকে সার্থক করি। আমাদের প্রতিটি অনুষ্ঠানকে যারা প্রাণবন্ত করে তুলে থাকেন তাদের মধ্যে আজকে উপস্থিত হচ্ছেন বিলাতের প্রখ্যাত আলিম ইসলামী চিন্তাবিদ হাফিজ মৌলানা আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মৌলানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো মানে আরাফাতের ময়দানে হাজি সাহেব রওনা হয়ে গেছেন, এই আলহামদুলিল্লাহ। সৌভাগ্যের দিন পুরো বিশ্বের জন্য, মুসলিম বিশ্বের জন্য। সে যাই হোক, আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। এর আগে আমি আমি আসছি আপনার কাছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানকে যখন শুরু করছি আপনারা যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন রাখতে পারেন, আমাদের টেলিভিশন স্ক্রিনের নিচে যে নাম্বারটি আছে আপনারা সরাসরি প্রশ্ন রাখতে পারেন। জি হুজুর, আমরা শুরু করতে চাই এটা তেলাওয়াতের মাধ্যমে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب بارك الله لنا ولكم في القرآن العظيم جي جي ما شاء الله جو আজকে তো মানে হাজি সাহেবরা আরাফাতের ময়দানে রওনা দিয়েছেন বা পৌঁছে গেছেন, তো এই দিনটির তাৎপর্য সম্বন্ধে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হজ্জ আশহুরুম মা'লুমাত, ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাস ওয়া লা ফুসুক ওয়া লা জিদাল ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইর ইয়ালামুহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ জাদি আত-তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। قال رسول الله صلى الله عليه وسلم الحج عرفة. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এমন একটি দিনে, আল্লাহ তাআলা এমন একটি দিন আমাদের সামনে হাজির করেছেন যে দিনটা সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কসম করেছেন, শপথ করেছেন যে দিনটি সম্পর্কে, যে দিনটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি রয়েছে, হাদিস রয়েছে, যে দিনটির নাম আমরা জানি ইয়াউমুল আরাফা। আল্লাহ রব্বুল আলামিন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়তর, এই দিনের ইয়াউমুল আরাফার আল্লাহ রব্বুল আলামিন কসম করেছেন, কতটুকু গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল হজ্জ আরাফা, আরাফাতি আল হজ্জু আরাফা, আরাফাতি হচ্ছে কি হজ। এই ইয়াউমুল আরাফা এতটুকু গুরুত্ব সম্মানিত মহত্ব এই দিনের যে আমরা জানি সারা বৎসরের মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটা সমস্ত বৎসরের মধ্যে সব থেকে উত্তম, লাইলাতুল কদর। আবার এমন একটি দিন রয়েছে রাত্রের দিক দিয়ে লাইলাতুল কদর সব থেকে আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত, আর দিনের দিক দিয়ে ইয়াউমুল আরাফা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বৎসর যত মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন, জাহান্নাম থেকে নাজাত দেন, আল্লাহ তাআলা সারা বৎসর আর রমজান মাস সহ যত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, জাহান্নাম থেকে
আল্লাহ তাআলা নাজাত দেন, যত রহমত বর্ষণ করেন। আজকের এই অর্থাৎ আজকে মানডে, ইয়াউমুল আরাফা, নাইন্থ অফ আরাফা, আল্লাহ তাআলা সারা বৎসরে যত মানুষকে মাফ করে দিয়েছেন, যত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন, সারা বৎসরে যত রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, আজকের এই দিনে এর থেকে অগণিত বেশি আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই দিন শয়তান আপনার এত ব্যর্থ হয়ে যায়, শয়তান তার সমস্ত প্ল্যানকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, সে রেগ্রেট, সে এত আপসেট হয়, সে তার নিজের হাতকে আঙ্গুলকে আপনার কামড়াতে থাকে, চুল ছিঁড়তে থাকে ব্যর্থতার কারণে, যে সারা বৎসর সে এত চেষ্টা করলো মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, কিন্তু তার সমস্ত ব্যর্থ, সমস্ত চেষ্টা তার ব্যর্থ আল্লাহ তাআলা করে দেন। আর আল্লাহ তাআলা এই দিনে সমস্ত গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন, মাফ করে দেন, জাহান্নামীদেরকে আল্লাহ পরিত্রাণ দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে আসেন, আর আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ও আমার ফেরেশতারা, এই যে আমাদের হাজিরা, আর যারা ইবেন হজও যেতে পারছে না, রোজা রাখছে, আল্লাহ তাআলা স্মরণ করছে, তারা কি চায়? আল্লাহ জানেন সব কিছু, কিন্তু আল্লাহ তাআলা প্রাউড করে বলেন, উইটনেস রাখেন, ওই যে ফেরেশতারা বলছেন, আল্লাহ এদেরকে দুনিয়াতে পাঠিও না, এরা কি করবে, গণ্ডগোল করবে, আল্লাহ তাআলা ওই কথা স্মরণ করিয়ে দেন, যখন তোমরা বলেছিলে ওরা আমাদের ইবাদত করবে না, ওরা আমাকে ভুলে যাবে, ওই দেখো আমার বান্দারা আজকে দেখো ঘর বাড়ি ছেড়ে, আপনার ফ্যামিলি ছেড়ে, ধন সম্পদ ছেড়ে তারা পাগলের মতো হয়ে গেছে, দেখো আজকে তারা মাটিদের মধ্যে, ধুলামালির মধ্যে, তারা তাদের সাথে ফ্যামিলি নাই, বাচ্চারা নাই, বিজনেস নাই, তারা আজকে আমার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তো আল্লাহ তাআলা বলবেন যে তারা কি চায়? তো ফেরেশতারা বলছে, আল্লাহ তারা তো মাফি চায়, বলে জেনে রাখো তাদেরকে আমি মাফ করে দিলাম, তারা কি চায়? জান্নাত চায়, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা যেতে পারি নাই হজের মধ্যে, প্রত্যেক বছর যা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবেন? মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আছে যে এই দিনে আল্লাহ রব্বুল আলামিন, যে যারা আমরা হজে যেতে পারি নাই, যারা ইয়াউমুল আরাফাতে আছেন, তারা এই দিনে রোজা রাখতে পারবেন না, তারা শুধু ইয়াউমুল আরাফাতে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আরাফাতের ময়দানে আপনার ঘন্টার পর ঘন্টা চোখ ভিজিয়ে, আপনার চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কোনো নবী রসুলদের কোনো গুণা এবং কি সগিরা গুণার মতো আপনার আল্লাহ তাআলা এই মেন্টালিটি করে দেন নাই, কোনো নিষ্পাপ নবী রসুলরা। এরপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে আল্লাহ তাআলার কাছে মাফি চেয়েছেন, আপনার চোখের পানি দাড়ি মুবারকে গেছে, দাড়ি মুবারক থেকে বুক ভিজে গেছে, আল্লাহ তাআলার কাছে কতটুকু আল্লাহ তাআলার বইয়ে কীভাবে কেঁদেছেন। আমরা আরাফাতে যেতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকেও এই দিনে, হাদিসের মধ্যে আছে যদি আমরা ইয়াউমুল আরাফাতে রোজা রাখি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পিছনের এক বছরের এবং সামনের এক বছরের আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আরাফাতে যারা কান্নাকাটি করছেন তাদেরকেও মাফ করে দিবেন, আর আমরা যারা যেতে পারি নাই, এখানে বসে আমরা যারা রোজা রাখছি আর পড়ছি আজকে থেকে, ফজর থেকে নিয়ে আজকে শুরু হয়েছে পাঁচ দিন পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক, আরাফাতে যারা গেছেন তারা বলছেন তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর আমরা এখানে পড়ছি ফজর থেকে শুরু হয়েছে আর একদম ফ্রাইডে পাঁচ দিন পর্যন্ত, পাঁচ আপনার প্রত্যেক আপনার ফরজ নামাজের পরে নারী পুরুষ আমরা কমপক্ষে একবার আমরা পড়ব, আপনার কি পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমরা এখানে তাকবীর দিব আর হাজি সাহেবরা এখানে তালবিয়া পাঠ করবেন, কি আল্লাহ তাআলা আমাদেরকে সামঞ্জস্য করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, এই ইয়াউমুল আরাফার মধ্যে অনেক অনেক ফজিলত রয়েছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসলেন, এসে বললেন যে তোমাদের কোরআনের মধ্যে খুব ইন্টারেস্টিং একটি কথা, একজন ইহুদি আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে আমিরুল মুমিনিন, যে তোমাদের কোরআনের মধ্যে এমন একটি কথা আছে, যে এমন একটি বাক্য আছে, আয়াত আছে, এই কথাটা, এই বাক্যটা যদি আমাদের উপর নাজিল হতো, তাহলে আমরা যে দিন এই আয়াতটা নাজিল হয়েছে এই দিনে আমরা ঈদ উদযাপন করতাম। কে বলছে? একজন ইহুদি
কাকে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে কোরআনের মধ্যে এমন একটি বাক্য রয়েছে, এমন একটি আয়াত রয়েছে, এমন একটি শব্দ রয়েছে, এই শব্দটা যেদিন নাজিল হয়েছে এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা এই দিন ঈদ উদযাপন করতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি যে তুমি কোন আয়াতের কথা বলছো আর এই আয়াত কোন দিন নাজিল হয়েছে, এই আয়াতটা কোন দিন নাজিল হয়েছে, এই আয়াতটা নাজিল হয়েছে এই আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে যখন অবস্থান করছিলেন এই সময় এই আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন কমপ্লিট দুইটা নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাকে গিফট দেওয়ার নিয়া বড় কমপ্লিট এক দুইটা নিয়ামত গিফট দেওয়ার একটা দিন, ইয়াউমুল আরাফা এবং আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়ার একটা দিন। এই এই গিফটটা কি ছিল? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, বিশেষ করে দিই যে আল্লাহ তাআলা দুইটা গিফট দিয়েছেন, একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমি আমার সমস্ত নিয়ামত পরিপূর্ণ তোমাদেরকে করে দিলাম এবং দিনকে আমি কমপ্লিট করে দিলাম তোমাদের। আসসালামু আলাইকুম। জি, এই দিনটা আল্লাহ তাআলা ইয়াউমুল আরাফা যেমনি কতটুকু গুরুত্ব যে এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, রহমত বর্ষণ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, আর এই দিন হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য সমস্ত মানব জাতির জন্য সবচেয়ে বড় দুইটা গিফট দিয়েছেন যে আল্লাহ তাআলা তার সমস্ত নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই দিনে সুবহানাল্লাহ আমরা হয়তো অনেকেই শুনি নাই যে আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা কালিমুল্লাহ বলা হয়, যে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করেছিলেন, কথা বলছিলেন, এর জন্য কালিমুল্লাহ বলা হয়। আপনারা শুনলে হয়তো অনেকেই নতুন করে শুনতে পারেন, কিন্তু জানেন কি যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে আলাপ করেছেন, কথা বলেছেন সরাসরি, আমি এবং আপনিও আল্লাহ তাআলার সাথে কি করেছি, কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে যেভাবে কথা বলেছেন আমিও কথা বলেছি আল্লাহ তাআলার সাথে, আপনিও কথা বলেছেন। জানেন এই দিন কোন দিন? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির রূহ সৃষ্টি করার পরে ইয়াউমুল আরাফাতে ওই এই দিন ইয়াউমুল আরাফাতে আল্লাহ তাআলা সমস্ত রূহের সাথে কথা বলেছেন। কি কথা বলেছেন? আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেছেন যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা আমাদেরকে কোশ্চেন করেছেন, আমরা আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিজ্ঞা নিয়েছেন যে সমস্ত রূহ সৃষ্টি করার পরে আমাদেরকে দুনিয়াতে সেন্ড করবেন, আর আল্লাহ তাআলা বলছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, আমি কি তোমাদের রিজিক দাতা নই, তোমরা কি আমার ইবাদত করবে, তোমরা কি নামাজ আদায় করবে, তোমরা কি যারা উপর হজ ফরজ হয়েছে তোমরা কি হজ আদায় করবে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তোমরা কি ওয়াজিব আদায় করবে, তোমরা কি সত্য কথা বলবে, তোমরা কি মানুষের হক আদায় করবে, স্বামী হিসাবে স্ত্রী কি স্বামীর হক আদায় করবে, স্ত্রীর এইভাবে হক কি তোমরা আদায় করবে? আমরা বলেছি কি, কালু বালা, হে আল্লাহ আমরা আমাদের উপর যে দায়িত্ব আপনাকে রব হিসাবে কবুল করলাম আর আপনা আমরা সমস্ত হুকুম আমরা পালন করব, এই কমিটমেন্ট এই দিন আমরা দিয়েছি আল্লাহ তাআলার কাছে। আমরা আসবে একটা বিরতিতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে পবিত্র হজ নিয়ে অনেক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানগুলোকে আজকে এই পবিত্র দিনে আমরা সার্থক করি। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি, ততক্ষণ আপনারা অপেক্ষা থাকুন।